হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর এই দেখো, বড় ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি আমি আর আমার ভাই। ভাই স্কুটি চালাচ্ছে, ও লজ্জা পাচ্ছে, রাস্তা দিয়ে লোক যাচ্ছে তাই ভিডিওতে আসতে। তো বই বললাম তাতে কি হয়েছে, তা দেখো আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি লক্ষ্মী পুজোর বাজার করতে। চলো আমি তোমাদের দেখাবো আমাদের এখানে দশকর্মা কি সুন্দর সেগুলো। আর আমাদের এখানে প্রচুর দশকর্মা সব লাইন দিয়ে, আর তোমাদের দেখিয়ে দিলাম কদম ফুল কত সুন্দরভাবে লাগছে, যে ঝুল মানে ওগুলো ঝুলিয়ে রেখেছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে কারণ বিভিন্ন কালারের আছে। আর এটা হচ্ছে স্বরাট ঠাকুর, আর আমাদের কিন্তু মেন স্বরাট ঠাকুরই লাগে, আর কলাবু। আর এটা হচ্ছে প্রতিমা, তোমরা তো সবাই জানো এই প্রতিমা আমি মানে আমি বিয়ের পর এই মাকেও নিয়ে আসি স্বরাট ঠাকুরের সাথে, কারণ আমার এই ঠাকুর খুব ভাল লাগে, এই ঠাকুরের চুল হয় সেই জন্য। আমাদের বাড়িতে আগে ফটোয় পুজো হতো বাপের বাড়িতে, তখনও কেঁদে কেঁদে এই ঠাকুর আনা, আর বিয়ের পর যেহেতু মানে ওই আমাদের বাড়িতে এই রকম ঠাকুরের পুজো হয়, তো আমার বরকে বলেছি, ও বললো ঠিক আছে দুটো ঠাকুরেরই তাহলে পুজো করবো, কোনো অসুবিধা নেই। সেই জন্য সরার সাথে এই প্রতিমাও আমাদের বাড়িতে পুজো হয়। আর এই এখন চলে এসেছি এই দশকর্মা দাদার কাছে, এই দোকান থেকেই নেব দশকর্মার যত বাজার আছে, আর মায়ের মূর্তি আর সরার ঠাকুর বাড়ি গিয়ে তোমাদের যেদিন পুজো হবে সেদিন দেখাবো। দেখো কত রকম জিনিস আছে, আর এই দাদা আমাকে 50 টাকা ছাড়ও দিয়েছে টোটালে, এটাই বেশ ভালো লেগেছে। একটু কিছু যদি কেউ ডিসকাউন্ট দেয় ওটাই কিন্তু অনেক, আর সেখানে 50 টাকা ভাবতে পারছো? যাই হোক, দেখো এটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন সকালে, আর আমরা পুজো করেছিলাম বুধবার রাত 7:45 নাগাদ মনে হয় লেগেছিলো, আর আমাদের ঠাকুরমশাই এসেছিলো 8:30 বেজে গেছে রাত। আর এই দেখো এখানে ঠাকুরের এই যত কাপড় চোপড় আছে সব আমি তুলে সিংহাসন পরিষ্কার করে কাঁচা ধোয়া পরিষ্কার কাপড় পেতে ঠাকুরদের পুজো দিয়ে দিয়েছি আর মালা পরিয়ে দিয়েছি। আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ গোপালকে আজকে নতুন জামা পরিয়েছি পুজো বলে। দেখো আমার তো খুব ভাল লাগছে, আর ঘর এখনও বসায়নি, ঘরটা বসাবো পূর্ণিমাটা লাগার পর। চলো মায়ের জন্য ভোগে কী কী বানালাম সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো আমি পায়েস বানিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে, সবে নামিয়ে নিয়েছি, দেখো বেশি পাতলাও না বেশি গাঢ়ও না। আর এই দেখো এখানে খিচুড়িও হয়ে গেছে করা, দেখতেই পাচ্ছ তোমরা। আর করেছি সুজি, দেখো সুজিটা আমি থালার মধ্যে ঢেলে কেটে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে, তোমরাও পারো আমি জানি, এটা দেখাবার কিছু নেই, তাও দেখিয়ে দিলাম। আর এই দেখো এখন লুচি করছি আমি, না 4-5টা লুচি করে এই যে এই কটা করে আর করিনি, তারপরে ভাই করেছিল, মানে আমি এই কটা মায়ের জন্য জাস্ট করে নিয়েছিলাম, আর ছিল একটা ঘ্যাট সব সবজি দিয়ে, ওইটার ভিডিও আমার করা একদমই হয়নি, ভুলে গেছিলাম। আসলে এত তাড়া ছিল, তখন বেজে গেছে 6:30, আর এই সময় আমি এই কটা করে তারপর আবার স্নান করে ঠাকুরের সব জোগাড় করতে চলে গেছিলাম, কারণ ফল টল আগে সকালেই কেটে রেখে দিইনি, তাহলে তো নষ্ট হয়ে যাবে রাতে 8টার সময় পুজো, সেই জন্য তার জন্য আমি বললাম ভাই তুই এরপরে অল্প কটা ভাজ আর আমি চলে যাচ্ছি। আমার ভাই কিন্তু আমায় অনেক হেল্প করে পুজোর, ও খুব ভালোভাবে পারে। আর এই দেখো আমাদের মায়ের মুখটা কেমন হয়েছে, আর আমাদের সরার মাটাও কেমন হয়েছে বলে দিও। সরাই কিন্তু আমাদের মা দুর্গার পুজো হয়, মহাদেবও থাকে আর পুরো পরিবার থাকে মা দুর্গার। দেখো আর মার ওখানে যেহেতু গণেশ আছে সেই জন্য কিন্তু কলাবউ মাস্ট লাগেই। আর দেখো আমি শাড়ি পরে নিয়ে সেজে উজে নিয়েছি হালকাভাবে, কারণ আমি একদমই ভালোভাবে গুছিয়ে শাড়ি পরতে পারি না, কোনো রকমে পরতে হয় পরেছি পুজো বলে, কিন্তু আমার শাড়ি পরতে খুবই ভালো লাগে, শুধু ভালো করে পারি না বলেই তাই। আর আমি এখানে অল্প করে আলপনা দিয়ে নিয়েছি, বেশি দিইনি, কারণ সাদা টাইলসে ভালোভাবে বোঝা যায় না সেই জন্য। আর এই বাইরে যেইটা দেখতে পাচ্ছ এখনও ভেজা আছে, ওটা কিন্তু আমার ভাই দিয়েছে বসে বসে আলপনা, ও আরও দিয়েছে, সেগুলো আমি পরে দেখাবো কোথায় দিয়েছে। আর এইভাবে দেখো পুরো সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর এই গোছানোটা কিন্তু আমি করেছি। আর ভাইকে বললাম একটু ধূপকাঠিটা ধরাতো, আমি ভিডিও করি এইবারে, আমি দেখিয়ে দিই কেমনভাবে কী কী দিয়েছি মাকে ভোগে সেগুলো। এটা চাল মাখার জন্য কলা গুড় চাল ভেজানো ছিল গোবিন্দভোগ আর নারকেল। আর এই দেখো সুজি পায়েস খই নাড়ু অনেক কিছু, আর এই যে সবজিটা তখন দেখাতে পারিনি মায়ের থালায় তুলে নিয়েছি সেটাই দেখিয়ে দিলাম তোমাদের। আর দেখো এই যে এই স্যুট যেটা ভিডিওটা করেছে এটা কিন্তু আমার ভাই করেছে, আর বাদ বাকি যত ভিডিও সব কিন্তু আমি করেছি, এইটা কিন্তু খুব ভালো করেছে মানে ভিডিওটা, দেখো তোমরা তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দরভাবে এইটা ভিডিওটা করেছে।
আর যেই সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো আর তাদের বাড়িতেও লক্ষ্মী পুজো হয়েছে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তারা বুধবার পুজো করেছিলে না বৃহস্পতিবার। আমরা কিন্তু বুধবার করেছি, আগেও বললাম আবার এখনও বললাম। এই ঘটে আমি সিঁদুর ফিঁদুর পরিয়ে রেখেছি, আর আমাদের না ওরকম নৌকো দিতে হয়, ওই নৌকোর মধ্যে চাল আর ডাল দিতে হয়, আবার কি বলে রচনা হাঁড়ি, মানে দুটো ছোট ছোট মাটির হাঁড়ি, তার মধ্যে খই ভর্তি করে দিতে হয়, তার উপরে আবার পাঁচটা করে নাড়ু সাজিয়ে দিতে হয়। এরকমভাবে এত কিছু নিয়ম আছে, কলা বউ আর সরার পুজো তো সেই জন্য। আবার তিরকাটিটা লাগে মায়ের জন্য বলতে মূর্তি পুজোর জন্য, মূর্তি পুজোতে নাকি আবার তিরকাটি লাগে, আমাদের বাড়িতেও লাগতো আর এখানেও লাগে। যাই হোক, আর এইভাবে দেখো ছোট্ট আয়োজন তোমাদের কেমন লেগেছে বলবে। আর অবশেষে আমাদের ঠাকুর মশাই এসে গেছে, এটা আমার বন্ধুর, আমার বন্ধু না মানে আমার বরের বন্ধু হয়, আবার ওর বউ আমার বন্ধু হয়, বান্ধবী হয়, ওর বউ আর আমি একই কলেজে পড়াশোনা করেছি, আমি তো বিয়ের পরে করেছি। যাই হোক, এবার দেখো অঞ্জলি শুরু হবে, তার আগে পুজো মন্ত্রপাঠ সব করা হচ্ছে, তোমরাও দেখে নাও। অঞ্জলির ভিডিওটা ভাই করে দিতে পারিনি, কারণ ভাই একটুকুনি দোকানে গেছিলো, আমি বাদবাকিগুলো এই ভিডিওগুলো সব আমিই করেছি, সেই জন্য আমি যখন অঞ্জলি দিচ্ছিলাম সেটা কিন্তু শ্যুট করতে পারিনি। আর এই যে আমি একটুকুনি ঘুমটা দিয়েও নিয়েছি পুজো হচ্ছিলো বলে, সেই জন্য। আর দেখো অঞ্জলি পুজো হয়ে গেছে, এখন কিন্তু মাকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হচ্ছে, যা যা দিয়ে করে সব কিছু দিয়ে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিও দেখো, তাদের অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর যদি কেউ ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে থাকো তাহলে আমার চ্যানেলে যাও, অনেক রকম ভিডিও আছে, সেগুলো দেখো, তারপরে যদি ভালো লাগে তবেই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ইভূষণা এই জামাটাই পরেছিল, কারণ এটা বললাম যে আর কদিন পরে নে, একেবারে কেচে তুলে দেবো। আর ভাই এখানে বসে টিভি দেখছে, আর আমি দেখো পুজো টুজো দিয়ে উঠলাম। এই দেখো বলেছিলাম না ভাই আর কী কী আলপনা করেছে দেখাবো, এইগুলো বাদ বাকিগুলো কিন্তু সব আমার ভাই করেছে আলপনাটা। আর লাস্টবারের মতো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমাদের পুজোর জায়গাটা, ঠাকুরের মন্দিরটা কেমন হয়েছে পুরো ভিডিওটা, আর মা ভোগ মানে পুরো টোটালি কেমন হয়েছে সব কিন্তু কমেন্টে জানাবে। তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।